করোনা সংক্রমণ লাফিয়ে বাড়লেও রাজধানীর গণপরিবহন, বাজার বা মার্কেটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাসে কত আসনে যাত্রী নেওয়া যাবে তা নিয়ে বিভ্রান্তি এখনও কাটেনি। সকাল থেকে অফিসগামী যাত্রীদের ভিড় ছিল সড়কে, আর এই সুযোগে বাড়তি যাত্রী নিয়ে চলতে দেখা গেছে বেশিরভাগ গণপরিবহনকে। তবে এসব নিয়ন্ত্রণে নেই পর্যাপ্ত তদারকি ব্যবস্থা। গণপরিবহনে দেখা গেছে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার ক্ষেত্রে চরম উদাসীনতা। এছাড়া অধিকাংশ পরিবহনে নেই হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা। গণপরিবহনে শতভাগ আসনে যাত্রী পরিবহন করবে নাকি অর্ধেক আসনে করবে, সেটি নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। 13 জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের প্রজ্ঞাপন জারি হলেও সড়ক পরিবহন মালিক সমিতির দাবি, তারা শতভাগ আসনে যাত্রী নিয়ে চলাচলের মৌখিক অনুমতি পেয়েছেন। যাত্রী সব যারা দাঁড়ায় করা নিতেছে, আবার করোনার কথা শুনতেছি যে এক সিট খালি আগের মতন আসবে, কিন্তু কিছুই হচ্ছে না। বাসে প্রচুর জ্যাম, মানে সিট নাই, লোক নাই, মানে লোকের প্রচুর আনাগমন। বাসে দাঁড়ানোর মতো জায়গা থাকে না, যারা ঠেলে উঠে বললো তারা মানে আমাদের কথা। দেশে করোনা সংক্রমণ বাড়লেও গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা রয়েই গেছে। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, বাসে যাত্রী সংখ্যা নিয়ে এই যে বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর তদারকি কেমন দেখছেন আজকে সড়কে? আমরা সকাল থেকে যেটি দেখেছি, অফিসগামী যাত্রীদের ভিড় কিন্তু অনেক বেশি ছিল এবং বেশিরভাগ গণপরিবহনেই বলা চলে পূর্ণ আসন বোঝাই। কিন্তু আমরা দেখেছি এরপর থেকে সারাদিনে আমরা রাজধানীর মহাখালী, উত্তরা, যাত্রাবাড়ি, আব্দুল্লাহপুর সহ সবগুলো এরিয়াতে আমরা একই কিছু দেখেছি। প্রতিটি বাসেই আপনার বলা চলে যে শতভাগ যাত্রী নিয়ে চলাচল করছে এবং এর চেয়ে বেশি যাত্রী দাঁড়িয়ে যাত্রী চলাচল করছে। এখন আমি আছি রাজধানীর মহাখালী, যেখানে বলা চলে বিআরটি এর বিজয় রাইসের অভিযান পরিচালনা করছেন এবং করোনা প্রতিরোধে সরকারের যে 11 দফা নির্দেশনা সেটি বাস্তবায়নে মূলত এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তিনি অভিযান পরিচালনা করছেন। আমরা একটু সরাসরি যদি এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন ইয়াসমিন মুনির, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি কি বলবেন যে আপনারা যে অভিযান পরিচালনা করছেন, কোন বিষয়গুলো মাথায় রেখে বা কোন বিষয়গুলো নজরে আনছেন বেশি? এবং ড্রাইভার এবং স্টাফ তারা টিকা নিয়েছেন কিনা সেটা চেক করছি, টিকা সনদ আছে কিনা, পাশাপাশি স্যানিটাইজ করছেন কিনা বা স্যানিটাইজার আছে কিনা, এই বিষয়গুলো, মাস্ক ব্যবহার করছে কিনা যাত্রী সহ অন্যরা। এমনিতে বেশিরভাগ পরিবহনই তো শতভাগ যাত্রী নিয়ে চলাচল করছে, যেহেতু প্রজ্ঞাপনে জানানো হয়েছিল অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে, সেক্ষেত্রে আপনারা এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন যারা বলা চলে শতভাগ যাত্রী নিয়ে চলাচল করছে? আমাদের কাছে একটা নির্দেশনা আছে, যতটি আসন ততজন যাত্রী, আমরা সেটাই দেখি তার অতিরিক্ত যাত্রী আছে কিনা সে বিষয়ে আমরা তদারকি করছি। যেমনটা শুনছিলেন মূলত প্রজ্ঞাপনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে মূলত গণপরিবহন চলার নির্দেশনা প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে, কিন্তু বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদেরকে নির্দেশনা আরেকটি নির্দেশনা দেওয়া হয়েছে যে শতভাগ যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। এই বিষয়টি নিয়ে বলা চলে যে যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তাদের মধ্যে দিনভরই আমরা বিভ্রান্তি দেখতে পেরেছি। অনেকে সরকারের যে প্রজ্ঞাপন সেটি সামনে আনলেও মূলত যেহেতু শতভাগ যাত্রী নিয়ে চলাচলের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি, এটা বলা চলে একটি মৌখিক নির্দেশনা। সেই বিষয়ে যাত্রী এবং চালক হেল্পারদের মাঝখানে বলা চলে যে বাহ্যিক না হচ্ছে প্রতিনিয়ত। আমার যেটি দেখা যাচ্ছে বেশিরভাগ গণপরিবহনের মধ্যেই বলা চলে বেশি যাত্রী নিয়ে চলাচল করছে। আমরা আজকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যখন গিয়েছি 11 দফার একটি নির্দেশনা ছিল গণপরিবহনের যে চালক এবং হেল্পার তাদেরকে টিকা, তাদের টিকা সনদ থাকতে হবে এবং তাদের টিকা নেওয়া থাকতে হবে, এরকম যে নির্দেশনাটি দেওয়া হয়েছে বেশিরভাগ গণপরিবহনই এই নির্দেশনা মানছে না এমনটাই কিন্তু আমরা দেখেছি। তারা এই মহাখালী থেকে জানাচ্ছেন সহকর্মী নাহিদ কামাল।